মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। 29 মে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান মা, এবার জীবন যুদ্ধে লড়াই শেষ গৃহবধূর। উল্লেখ্য, 25 মে স্বামী পরিত্যক্তা গৃহবধূ বিয়ের প্রস্তাবে নারাজ হওয়ায় গৃহবধূ সহ তার মা এবং দুই শিশুপুত্রকে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারার ঘটনায় কার্যত চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় ভরতপুরের বিন্দারপুর গ্রামে। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। বৃদ্ধা তেজতুন বিবির মৃত্যুর পর সোমবার সন্ধ্যায় মৃত্যু হল রফিকা বিবির। বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসকদের হাজারো চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত বাঁচানো গেল না তাকে। পরিবার পরিজনের তরফে দোষীর উপযুক্ত শাস্তির দাবি করা হয়। ফোন আসার পর তখন ওকে শুধাই যে তোমাকে বাই করে নিয়ে যাবো, আমি বিয়ে করবো, আমার ছেলে পিলে আছে, আমি বিয়ে করবো না। তাই বলে তো তাই বলে রাত 11টার সময় ওই ধারণা পেটু ঢেলি লাই পুরিন দিছে। পুরিন দেওয়ার পরে তখন ছেলে বলেছে পানি পড়ছি, তখন পড়াইনি, পানি পড়েছে, ওই যে মা পানি পড়ছি, তা বলেছে মা পানি পড়েনি, সব বলে শুয়ে যেতে দিন দুটো ঘরে লড়াইছি, লড়ার পরে আমার মা খুলিছে ঘরটা, আমার মাকে খুলে আমার মাকে আগাম পড়াইছি, পড়ার পরে তখন পুরিন দিয়ে পেটু ঢেলি তারা পালিয়ে নিয়েছে, মার দুধ ধরিয়েছে ছেলে। একই ঘরের মধ্যে চারজন ছিল, আর কোনো ফ্যামিলি নেই, ওর সাজা দিতে হবে দুবত। অভিযুক্ত সালামউদ্দিন ভরতপুরের আঙ্গারপুরের বাসিন্দা বলে জানা যায়। ঘটনার পর তল্লাশি চালিয়ে ভরতপুরের আঙ্গারপুর থেকেই অভিযুক্তকে গ্রেফতার করেছে ভরতপুর থানার পুলিশ। পুলিশের তদন্তের গতি প্রকৃতি কোন পথে এগোয় এখন সেদিকেই তাকিয়ে নিহতদের পরিবার। যদি মধ্যমঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।